বছর গৃহবন্দি, এটুকু তো করবো, অন্তত সেফটি তো নিয়ে নিয়েছি, তারপরে সর্বজনীনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড় রয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে জিওসি বেঙ্গল স্টোর, আমরা তার কাছে সরাসরি চলে যাব। ইটস আ ভেরি ওয়েল কনসেপচুয়ালাইজ পান্ডাল দ্যাট হ্যাজ বিন মেড ওভার হিয়ার, হোয়ার ইন ইউ হ্যাভ গট আ ফিউশন বিটুইন দ্য টু সিটিজ অফ আহমেদাবাদ এন্ড কলকাতা, গেটিং দি কালচার, sharing the culture of both these cities and fusing them over here. And at such a time when the entire city comes out to see the heritage, I think it's a beautiful concept. The crowd is adding to the spirit of this, of the puja season. And what is actually surprised me is how they have amalgamated the old structure around it, such that I was confused that if this building was existing or not existing. So they have added to the existing building, and they had to point it out to me that the old building and the concert part of there which they have added to it has merged so beautifully. আরো ভালো হলে এই করোনা পরিস্থিতিতে সবসময় সমস্যাটা হয়ে গেছে, বলে মানুষ তো দেখতেই পাচ্ছেন কত জনসমাগম, জনজোয়ার বললে খুব কম হবে। কোভিড পরিস্থিতিতে যেভাবে মানুষজন রাস্তায় কম বেরোচ্ছিল, কিন্তু পুজোর সময় মাস্ক পরে স্যানিটাইজ করে বেরিয়ে পড়েছেন মানুষজন এই অসাধারণ মণ্ডপ দেখতে। আপনাদের আরও একবার আমরা দেখিয়ে দেবো এই মণ্ডপটি। আহিরিটানা সর্বজনীন থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।